কসমেটিক্স লেখা আছে, কসমেটিক্স ইম্পোর্টারের পরিবর্তে নিজেরাই এই প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি লিখে দিচ্ছে এবং এই লোকালি তৈরি করা কসমেটিক্স এখানে দেশের অভ্যন্তরেই তৈরি করা হচ্ছে। শুধু নাম লিখে দিয়েছে মেড ইন ইতালি, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন নাম লিখে দেওয়া হচ্ছে। বিদেশি যেগুলো কোম্পানি মাল ইম্পোর্ট করে ওগুলো কিছু আছে, মিলে জেলে আছে কিছু ইম্পোর্ট করা, মানে বৈধভাবেই ব্যবসা করছেন, এই তো? আচ্ছা, আমরা একটু দেখতে চাই, একটু দয়া করে হেল্প করেন। বাইরে তাহলে ইম্পোর্টার কে এটার? এটার দাম ধরেছেন 2450 টাকা, এই দামটা আপনি লিখে দিয়েছেন, তাই কি না? প্রাইস গান মেশিন দিয়ে এখন এটা ইম্পোর্টার কি বলেন? ইম্পোর্টার নেই তো আপনি বলেন যে বৈধভাবে এসে ব্যবসা করছেন, একটাতে হাত দিলাম একটাই তো অবৈধ, বিদেশি মিলিয়ে আছে কিন্তু ইম্পোর্ট করে আসা নিয়ে আসা হয়েছে আপনি বলেছেন, তো ইম্পোর্টার কে এটার? আপনি এই যে 2450 টাকা এমআরপি নির্ধারণ করলেন, কোন বেসিসে আপনি কিনেছেন, কত করে? 1700। একটু কাগজ দেখান, কোথা থেকে কিনেছেন, কাগজ দেখান, কার কাছ থেকে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, একটু দয়া করে দেখান, এটা একটু কাগজ দেখান, ক্যাশ মেমো আছে না নেই একটু খুঁজেন, খুঁজে দেখান। আর এগুলো কোথা থেকে নিয়ে আসছেন, চকবাজার? না না, কোথা থেকে? এর নিজেরা ইচ্ছে মতো দাম লিখে দিয়েছেন এবং এখানে কোনো ইম্পোর্টার নেই, এ তো বাইরের। এগুলো জনসন তৈরি হয় চকবাজারে, আমরা একটা সিলগালা করে দিয়েছিলাম একটা প্রদর্শন। কোথা থেকে পেয়েছেন এগুলো, কাগজ দেখান যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, অমুক দোকান থেকে কিনেছি। কত? 4750। রাইট, একটু দেখেন, ক্যাশ মোমো দেখান দয়া করে, আপনি লেখেন, সব শুনেন। আপনি এই যে বিদেশি বিভিন্ন প্রসাধনী বিক্রি করছেন আপনারা, এগুলো বৈধ কাগজপত্র আছে কিনা বলেন। বৈধ কাগজপত্র স্যার আমরা ইম্পোর্টার থেকে নিয়ে, ইম্পোর্টার কোন ইম্পোর্টারের কাছ থেকে কিনেন? ইনভয়েসগুলো দেখেন, ইনভয়েস আছে, ইনভয়েস দেখেন, কিভাবে নিয়ে আসেন, রেজিস্টার করছেন ইম্পোর্টারের থেকে স্যার আমরা? ইম্পোর্টারের কাছে কোথাকার ইম্পোর্টার, নাম কি তাদের? বিভিন্ন ইম্পোর্টার স্যার, ইম্পোর্টারের সিল থাকে না? কাগজগুলো আছে, ইম্পোর্টারে কি সিল থাকে? যেমন এই এইটাই প্রোডাক্টের গায়ে সিল দেখান দেখি। ইম্পোর্টারের কাছ থেকে নিলে তো ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে আমার নাম অমুক, আমি ইম্পোর্টার, এই পণ্যের প্রোডাক্টের দাম এত টাকা। ঠিক আছে স্যার, কোনো ডিক্লারেশন আছে কিনা বলেন তো, এইগুলোতে আপনি দেখেন, দেখে বলেন আছে কিনা। এইটারই কত দিয়ে কিনেছেন আপনি, যে এমআরপি নির্ধারণ করলেন কোন বেসিসে এমআরপি নির্ধারণ করলেন, আপনি কি এটা করতে পারেন কিনা? ঠিক আছে, ইম্পোর্টারে সরাসরি বসে দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু এটি আপনি বসে দিয়েছেন না দেওয়ার কারণে আমরা দিছি আর কি। আপনি কত টাকা লিখবেন, এটি আপনি একা এটি করতে পারেন কিনা? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে যে তার ইম্পোর্ট কস্ট এত, ঠিক আছে, তার হ্যাঁ এত টাকা আমি লাভ করব, এত টাকা ডিলারকে দেব, বা সেল বলে খুচরা এমআরপি যারা মানে রিটেল বিক্রি করেন তাদেরকে এত টাকা লাভ দেব, সর্বমোট এত টাকা এমআরপি হবে। তো আপনি তো সরাসরি নিজে প্রাইস গান মেশিন দিয়ে লিখে দিলেন এমআরপি, এটি হয় বলেন? না এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে। এটি ইম্পোর্টার না থাকলে দুইটি সমস্যা হতে পারে, নাম্বার ওয়ান এটি লোকালি তৈরি, এখানে দেশের অভ্যন্তরেই তৈরি করা হচ্ছে, শুধু নাম লিখে দিয়েছে মেড ইন ইতালি, দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন নাম লিখে দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটি ভেজাল, এই প্রোডাক্টটা যিনি ব্যবহার করবেন তার বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যেতে পারে। সঠিক হলেও দামটা আপনি এইভাবে দিতে পারবেন না, কারণ এটা তাহলে আপনার ইচ্ছার উপরে তো নির্ভর করবে না, এটা ইম্পোর্টারের সোর্স থেকে ফিক্সড করে দিবে প্রাইস। সব প্রোডাক্টগুলি এখানে আপনার প্রত্যেকটা আপনারা নিজেরা মূল্য বসিয়েছেন, হ্যাঁ, এটি সঠিক করেছেন? মানে আপনি পণ্য কি ইম্পোর্ট করেন? না, উৎপাদন করেন? না। তাহলে কি অন্যের রেডি প্রোডাক্ট আপনি বিক্রি করছেন? জি স্যার। তো অন্যের রেডি প্রোডাক্ট বিক্রি করলে আপনি এইভাবে ইচ্ছা মতো মূল্য নির্ধারণ করতে পারবেন না, এই অধিকার আপনার নেই, বুঝতে পারছেন? আপনি শুধু একটা কমিশন পাবেন সোর্স থেকে, এই মূল্যে এই পণ্যে আপনার মূল্য
প্রাইস ট্যাগ করা থাকবে এবং তাদের পণ্যের সোর্স আমদানিকারক অথবা যদি সে উৎপাদনকারী হয় বিদেশি হলে আমদানিকারক তথ্য দিবে এখানে এবং তিনি দামটা নির্ধারণ করবে। তাতে কি হবে, আপনি ভোক্তাদের থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ পাবেন না, বুঝতে পারছেন? তাহলে এই কাজটা কি আপনি ঠিক করেছেন, মানে আপনি যেটা করেছেন মানে আপনার এখানে প্রচুর পণ্য আছে যেগুলো সব মোরগজাত পণ্য, এটি আপনি নিজে মূল্য নির্ধারণ করেছেন এবং এই পণ্যের যে সঠিকতা এই সম্পর্কে তো আপনি নিশ্চিত না, কারণ যেহেতু আপনি প্রোডাক্টটা নিজে ইম্পোর্ট করেননি, আমদানিও করেননি, প্রোডাক্টের গায়ে বিএসটিআইয়ের যে বিধিমালা আছে, মোরগজাত বিধিমালা, সেখানে অনেকগুলি উপাদান থাকতে হয়, 7-8টি উপাদান থাকতে হয়, সেইগুলি এখানে আমদানিকারকের হয়তো পণ্যগুলি অন্য দেশের সোর্স টোর্স সবই আছে কিন্তু আপনার আমদানিকারকের তথ্য নেই এবং সর্বোচ্চ খুচরা মূল্য নেই, তো এটা তো আপনি ঠিক করেননি। বিভিন্ন নাম দিয়ে মূলত নিজেরাই প্রাইস গান মেশিন দিয়ে এই কি করছে, এমআরপি লিখে দিচ্ছেন। তো এমআরপি আপনি নিজে লিখতে পারেন, এটা ঠিক হচ্ছে না? ঠিক হয়নি, ভুল করেছেন। এখন থেকে এগুলো করতেই থাকবেন, আর করবেন না, এই মেশিনটা আমরা ভেঙে ফেলে দেবো এখন, যেন আর লিখতে না পারেন। ঠিক আছে, আপনি ভাঙেন, নেন।